যে কোনো মেগাসিটির মোট আয়তনের 25% সড়ক থাকার কথা থাকলেও রাজধানী ঢাকায় রয়েছে মাত্র 7%, তাও আবার অনেকাংশে দখলদারদের কব্জায়। রাজধানীর সর্বত্রই দেখা মেলে যত্রতত্র ময়লার ভ্যান ও সড়কে গাড়ি পার্কিং। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর পুলিশি ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়ায় রাজধানীর যানজটের মাত্রা আরও বেড়ে যায়। মাঝে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরলেও এখন নিয়মিত যানজটে নাকাল রাজধানীবাসী। ট্রাফিক ব্যবস্থা দুর্বল হওয়ায় সকল সড়কেই চলছে রিক্সা ও ব্যাটারিচালিত রিক্সা, চলছে ফিটনেসবিহীন যানবাহনও। এতে রাজধানীতে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমনই বাস্তবতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী 6টি প্রস্তাব উত্থাপন করেন বিশেষজ্ঞগণ। যেখানে পুরো বিশ্বে আমরা বলি গণপরিবহন হচ্ছে আসলে শহরের মেরুদণ্ড, কিন্তু এই গণপরিবহন এখন ঢাকা শহরে একটা বড়, আমি মনে করি, একটা বটলনেক হয়ে গেছে। তো সমস্যা ভিত্তিক সমাধানের পথে এখন আমরা হাঁটছি, বিশেষ করে ম্যানেজমেন্ট ও এনফোর্সমেন্ট। এটা একটা বিশাল বিজ্ঞান, এটা সবসময় অবহেলিত হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে কীভাবে সিগন্যালগুলি অপারেট করতে হয় তার একটা রূপরেখা আমরা দিয়েছি, এবং সেটা আসলে বিনিয়োগের বিষয় না, এটা আসলে এনফোর্সমেন্টের বিষয়। যে দেখেন, আসলে এটা আমি বলবো যে আমাদের পরিবহন সেক্টরটা অনেকটা আসলে রাজনৈতিক সমস্যা হয়ে গেছে। যেহেতু রিক্সাগুলিকে আমাদের ইমিডিয়েটলি আমরা বলবো যে ঢাকার যে মূল সড়ক আছে সেখান থেকে সরাতে হবে। যে আসলে আমার গণপরিবহনে যেখানে 50-60 জন যাত্রী আমরা পরিবহন করে যে পরিমাণ জায়গা আমার সড়ক দখল করে, সেই পরিমাণ যাত্রী যদি আমি এই খুচরা ছোটো ছোটো যানবাহন দিয়ে পরিবহন করতে চাই, আমার 15-20 গুণ বেশি জায়গা লাগবে। এই বিলাসিতা আমাদের নাই, আমরা চাইলেও সড়ক বাড়াতে পারবো না, কারণ ঢাকা তো একটা ম্যাচিউর সিটি, এটা স্যাচুরেটেড হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে ঢাকা শহরে যানজটে বছরে অন্তত ক্ষতি হয় 40,000 কোটি টাকা। পরিবহনের শৃঙ্খল আনা গেলে তা থেকে পরিত্রাণ পাবে দেশ। যানজটের যে একটা প্রকম্পিত একটা আমরা অবস্থা দেখছি, অচলায়তন যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটাকে যদি আসলে ঠিক করতে হয় এবং স্বস্তিতে আনতে হয়, তাহলে কমপক্ষে 70% ঢাকাবাসীকে বাসে আমার নিতেই হবে, এটার কোনো বিকল্প নাই। 2027-28 দিকে আমরা যখন 3টা মেট্রো লাইন করে ফেলবো, ততক্ষণে আমাদের একটা কিন্তু বড় বিনিয়োগ হয়ে যাবে, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা আমরা বিনিয়োগ করব। তো আমরা একটা হিসাব নিকাশ করে দেখেছি যে আমরা ঢাকা শহরে যে আমাদের বাস সার্ভিস আছে, এটাকে যদি কোম্পানি ভিত্তিক পরিচালনা করতে পারি, পাশাপাশি বাসের মানগুলি যদি আমরা উন্নতি করতে পারি, সেটা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা মেট্রোর প্রায় 7 গুণ বেশি যাত্রী পরিবহন করতে পারবো। তো মেট্রোর পিছনে কিন্তু আমরা 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করছি, কিন্তু আমি যে একটা সুশৃঙ্খল গণপরিবহনের কথা বলছি তার পিছনে বিনিয়োগ লাগবে মাত্র 6,000 কোটি টাকা। আপনি সেখানে 7-8 গুণ বেশি যাত্রী পরিবহন করতে পারবেন। ঢাকা শহরের অসহনীয় যানজট ও জনজট কমাতে প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের দিকেও নজর দেওয়ার কথা বলেন নগর পরিবহন বিশেষজ্ঞগণ। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।